নমস্কার আমরা প্রত্যেকেই ছোটোবেলায় একটা গল্প পড়েছি যেখানে আমরা ওই বাঁশের কঞ্চি একটা কঞ্চিকে যখন আমরা ভেঙে ফেলি তখন খুব সহজেই ভেঙে ফেলা যায় এবং যখন অনেকগুলো কঞ্চি একসঙ্গে থাকে তখন সেটাকে ভাঙতে পারা যায় না এই গল্পের সঙ্গে আমরা প্রায় সবাই পরিচিত আমরা ছোটোবেলায় পড়েছি এই গল্প তো এই ভিডিওর সঙ্গে সেটার কি কানেকশান রয়েছে সেটা পরে বলছি তো প্রথমে আমাদের জানতে হবে যে ইউনিটি বা একতা কি এবং কোথায় কোথায় কাজে লাগছে ব্যাপারটা ইউনিটি বা একতা কি বাংলা একটা প্রবাদও রয়েছে যে দশে মিলে করি কাজ হারি জিতি জিতে লাজ। অর্থাৎ যদি আমরা ঐক্যবদ্ধতা ব্যাপারটা তৈরি করতে পারি অনেক ক্ষেত্রেই অনেক কিছু পরিবর্তন করা যায় ম্যাক্সিমাম যদি কোনো একটা জায়গায় কোনো একটা ক্ষেত্রে কোনো একটা প্রতিবাদে যখন ম্যাক্সিমাম মানুষ এক হয় যখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এক হয় তখন কিন্তু সামনের যে যারা থাকে বা বিপরীতে যারা থাকে তারা সেটাকে মেনে নিতে বাধ্য হয় যেমনটা একটা সময় আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে তখনও কিন্তু যখন সমগ্র ভারতবাসী একত্রিত হয়ে লড়াই করেছিল তখন কিন্তু তারা স্বাধীনতাটা লাভ করতে পেরেছিল যদি তাদের মধ্যে জাতিভেদ বর্ণভেদ এই সমস্ত বিষয়গুলো থাকতো তাহলে কখনোই হয়তো আমরা স্বাধীনতা পেতাম না যদিও এটা স্বাধীনতার সঙ্গে কতটা রিলেটেড আমরা জানি না তবে ইউনিভার্সিটি যে যে ঘটনাগুলো ঘটালো যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটা একেবারেই কাম্য নয় তো আমরা কিছুজন মিলে চেষ্টা করেছিলাম তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলে বিষয়টাকে একটা সমাধানের পথে নিয়ে যাওয়ার কিন্তু সেই সমাধানের পথে আসেনি এখানে কিছু প্রশ্ন থেকেই যায় যে আচ্ছা আমরা তো স্টুডেন্ট আমরা কি করব না টাকা পয়সা দেব পড়াশোনা করব পরীক্ষা দেব আমাদেরকে আন্দোলন কেন করতে হবে আমাদেরকে অভিযোগ মানে এমন অভিযোগ কেন জানাতে হবে এই পরিস্থিতি কেন তৈরি করা হলো বা এই পরিস্থিতি বা কেন তৈরি হবে আজকের শুধুমাত্র ইউনিভার্সিটির ক্ষেত্রে নয় আমরা চাকরি বাকরির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে মানুষ পড়াশোনা করছে মাসের পর মাস বছরের পর বছর পড়াশোনা করছে পড়াশোনার প্রিপারেশান নিচ্ছে পাস করছে পাস করার পরেও চাকরি পাচ্ছে না সেই চাকরি পাওয়ার জন্যে আন্দোলন করতে হচ্ছে বা অভিযোগ জানাতে হচ্ছে অনেক রকম ব্যাপার হয়েছে তাহলে এই পরিস্থিতি কেন তৈরি করছে আজকে সরকার এই যে এত বড় একটা ইস্যু স্টুডেন্ট ইস্যু সেটা কি কারোরই চোখে যায়নি বা কারোরই কানে যায়নি তারা কি এটার সমাধান করবার কোনো পথ খুঁজে পেল না জানি না কি ঘটছে কী না ঘটছে তবে একজন স্টুডেন্ট হিসেবে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেটা পরবর্তীতে যেন অন্য কোনো স্টুডেন্টকে ফেস করতে না হয় সেই বিষয়টার দিকে খেয়াল রাখতে বলবো আমি এবং যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের আশেপাশে যারা আছে তাদেরকেও জানিও যে আমরা এই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে এই এই প্রবলেমগুলো ফেস করেছি তোমরাও ফেস করতে পারো তবে যাদের পয়সা আছে যারা কোচিং সেন্টারের মাধ্যম দিয়ে রেজাল্ট করতে পারবে তারা অবশ্যই এই ইউনিভার্সিটিতে পড়তে পারে কেননা কোচিং সেন্টারের কাছে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকে কি হবে না হবে কেন হবে সেই সমস্ত তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে থাকে কিন্তু একটা স্টাডি সেন্টারের কাছে থাকে না একটা কোচিং সেন্টারের কাছে বই থাকে কিন্তু একটা স্টাডি সেন্টারের কাছে থাকে না একটা স্টুডেন্ট গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয় যে আমাদের কাছে বই নেই তারা ক্লাস করায় না এবার কথা হচ্ছে আমি যখন পয়সা দিচ্ছি আমি যখন বই নেব তার জন্য পয়সা দিচ্ছি বা আমি ক্লাস নেব তার জন্য পয়সা দিচ্ছি পয়সা দেওয়ার পরেও সেটা পাওয়ার জন্য আন্দোলন কেন করবো আমি বা অভিযোগ কেন জানাবো বা তার জন্য আমাকে সেই পুরুলিয়া থেকে কেউ বাঁকুড়া থেকে বা কেউ অন্য জায়গা থেকে কেন যাবে এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না বা উত্তর জানি না কেউ দিতে পারবে কি না আজকের যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদেরকে তারা তো পড়াশোনা করার কথা তাদের তো পড়াশোনা করে ভালো রেজাল্ট করার কথা কিন্তু তারা এই আন্দোলনে ফেসে যাচ্ছে কোথাও না কোথাও ইউনিভার্সিটি চোখে খারাপ হয়ে যাচ্ছে কোথাও না কোথাও কোচিং সেন্টারের কাছে খারাপ হচ্ছে কোথাও কোথাও আবার তাদের শত্রুদের সংখ্যা বাড়িয়ে তুলছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের একটা ভেদাভেদ তৈরি হচ্ছে তো এই পরিস্থিতি তৈরি করছে কারা বা কেন এই পরিস্থিতি তৈরি করছে এটা নিয়ে কিন্তু ভাবার বিষয় আছে বা এটা নিয়ে আমাদেরকেই ভাবতে হবে এবং আমাদেরকে ভাবতে হবে যে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়টার দিকেও দৃষ্টিপাত করতে হবে এবং যারা প্রাইভেট কোম্পানি আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কি দরকার আপনাদের স্কিল দরকার নাকি একটা গ্র্যাজুয়েশান সার্টিফিকেট দরকার একটা ছেলে গ্র্যাজুয়েট না হলে চাকরি পাবে না সেই মিথ থেকে যদি বেরিয়ে আসেন তাহলে কিন্তু অনেক স্কিলফুল ছেলে আছে যারা হয়তো গ্র্যাজুয়েশান করেনি কিন্তু তাদের স্কিলস রয়েছে তাদের দক্ষতা রয়েছে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে কাজের ক্ষেত্রে তারা কিন্তু চাইলে কাজ করতে পারে তাদের কাজগুলোকে প্র্যাকটিক্যালি দেখে নিয়ে তাদের সার্টিফিকেটটাকে গুরুত্ব না দিয়ে তারা কতটা কাজ করতে পারছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিন আপনারা তাদের ইন্টারভিউতে তাদের দেখুন যে প্র্যাকটিক্যালি সে সেই কাজটা করতে পারছে কি না তারপরে তাকে চাইলে কিন্তু নিযুক্ত করতেই পারেন তাহলে এত আন্দোলন তৈরি হয় না শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্যে যারা যারা গ্র্যাজুয়েশান করছে তাদের অনেকেই হয়তো ওই গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা শুধুমাত্র শো করার জন্যে যে আমি গ্র্যাজুয়েট কোনো চাকরি ক্ষেত্রে হয়তো সেই কাজটা করতে পারে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েট হিসেবে প্রমাণ করার জন্যে সে কিন্তু গ্র্যাজুয়েশানটা করছে তো আমার কাছে এই বক্তব্য সে গ্র্যাজুয়েট না হয়েও যদি সে কাজটা করতে পারে গ্র্যাজুয়েট সার্টিফিকেট না থাকা সত্ত্বেও যদি সে কাজটা করতে পারে তাহলে সে কাজটা কেন করতে পারবে না একটা প্রাইভেট কোম্পানিতে বিশেষ করে সরকারি ক্ষেত্রে আলাদা বিষয় কিন্তু প্রাইভেট কোম্পানিতে আপনারা তো প্র্যাকটিক্যালি তাকে দেখে নিতে পারেন যে সে কাজটা করতে পারে কি না তাহলে তো সে কাজটা করতে পারে এভাবেই যদি আমরা চিন্তা চিন্তাভাবনা করি তাহলে মনে হয় একটা সমাধানে আসা যেতে পারে তবে এই যে সমাধানটা যে ছাত্রদেরকে আন্দোলনে নামতে হচ্ছে ছাত্ররা সময় নষ্ট করছে ছাত্ররা নিজেদের মধ্যে একটা গ তৈরি করছে বা ইউনিভার্সিটির সঙ্গে একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা কেন তৈরি হচ্ছে এর উত্তর হয়তো আমার কাছে নেই তো আপনাদের কোনো কিছু জানা থাকলে আপনাদের কোনো কিছু প্রস্তাব থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ